আসসালামু আলাইকুম, আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব সিএসএস এর কন্টেন্টকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারি, সিএসএস দিয়ে আমরা কন্টেন্টকে কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারি সেটা আমরা শিখব। অ্যালাইনমেন্ট বলতে আমরা কী বোঝাচ্ছি, যেমন আমরা কোনো ডিপকে ডান সাইডে নিতে যাচ্ছি, ডিপকে সেন্টারে নিতে যাচ্ছি, তারপর ডিপের ভিতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টকে আমি সেন্টার করতে যাচ্ছি, এরকম আর কি। ওকে, তো আমরা যদি আমি আমাদের ফোল্ডারে যাই, এই হচ্ছে আমাদের ফোল্ডার, এখানে দুইটা ফাইল নিয়েছি, একটা ইমেজ আর দুইটা ফাইল, ইন্ডেক্স ডট এসটিএমএল হচ্ছে একটা ফাইল আর একটা হচ্ছে এসটিএমএল ডট সিএসএস। এখানে একটা ইমেজ আছে, সেটা হচ্ছে কিউব ডট পিএনজি। ওকে, তো আমরা এখন দেখব যে আমরা কোনো একটা ডিপকে কিভাবে অ্যালাইন করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি একটা ডিপ নিই, ডিপের আমি যদি ক্লাসের নাম দিই নর্মাল, এর ভিতর আমি পি ট্যাগ নিই, কিছু টেক্সট দিলাম, এর আউটপুটটা কী হবে, কীরকম আসবে, এই যে এরকম। আমি একটু জুম করি। ওকে, তো আমি ডিফল্ট একটা স্টাইল দিয়ে আসি, যে যতগুলো ডিপ আমি নিব ততগুলো ডিপের জন্য আমি ডিফল্ট কিছু একটা স্টাইল দিয়ে আসি। তাদের হবে, তাদের স্টাইল হবে বর্ডার টু পিক্সেল সলিড, তারপর কী দেব, স্যালমন, স্যালমন কালার দিব। ওকে, এবং মার্জিন বটম দিব কি 10 পিক্সেল, মার্জিন বটম 10 পিক্সেল, এবং প্যাডিং দিব 10 পিক্সেল। ওকে, তাহলে আমাদের আউটপুটটা কিরকম আসবে, এই যে এরকম। বাই ডিফল্ট আপনারা যখন কোনো উইড দিবেন না কোন একটা ডিবেন, তখন সেই ডিপে কী হয়ে যাবে, ফুল উইড হয়ে যাবে। তো এখানে আমার সেন্টারে বা রাইটে বা লেফটে অ্যালাইন করার কোনো প্রশ্নই আসে না। তো আমি কি করব, এই নর্মাল ক্লাসটাকে ধরব, ধরলাম, তার উইড বলে দিব 50%, রিলোড দিব, এই যে আমার উইড 50% হয়ে গেছে। এখন আমি যদি এই ডিপটাকে, ডিপটা তো বাই ডিফল্ট কোথায় আছে, বাই ডিফল্ট লেফটে আছে, আমি যদি তাকে রাইটে আনতে চাই বা সেন্টার আনতে চাই তখন কী করব। আমি যদি সেন্টার আনতে চাই তখন আমি মার্জিনকে বলে দিব 0 এবং অটো, সেভ দিব, রিলোড দিব, এই দেখেন চলে গেছে, সেন্টারে চলে আসছে। কীভাবে আসছে, আপনার উইড হচ্ছে 50%, এই আমার যতটুকু জায়গা আছে সেই জায়গার উপর বেস করে আমার এই বক্সের উইডটা হচ্ছে 50%, এবং 50% উইড হওয়ার পরে ডানে এবং বামে যতটুকু জায়গা থাকবে সেই জায়গাগুলোকে অটোমেটিক্যালি মার্জিন কী করবে, ডিভাইডেড করে নেবে। যেমন আমি বললাম কি 50% উইড, এবং ডান দিকে এবং বাম দিকে আমি মার্জিন কী বললাম, অটো, মানে যতটুকু জায়গা আছে সেগুলো আপনি ইকুয়ালভাবে অটোমেটিক্যালি মার্জিন নিয়ে আনো, ইকুয়াল যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা সমান ভাগে ভাগ করে নাও। এই 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 ধরনের যদি বলতে চান সেক্ষেত্রে কী করবেন, অটো ইউজ করবেন। মার্জিন জিরো অটো মানে হচ্ছে কি, উপরে এবং নিচে জিরো, ডান দিকে এবং বাম দিকে অটো, যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা সমানভাগে ভাগ করে নেবে। বুঝে গেল, কুল। এই তো গেলো আমাদের ডিপকে সেন্টারে আনা, তাই না। আমরা ডিপকে যদি রাইটে আনতে চাই, যেমন আমি যদি বলি ফ্লোর রাইট, তখন আবার মার্জিন এটা লাগবে না, এটা তো সেন্টার করার জন্য আমরা দিয়েছিলাম, তাই না। আমরা এটাকে কমেন্ট আউট করি, আমরা যদি ফ্লোর রাইট দিই, এই দেখেন চলে গেছে। কোনো একটা ডিপকে আমরা যদি ডান দিকে আনতে চাই সেক্ষেত্রে আমরা অনেকভাবে আনতে পারবো, বাট একটা উপায় হচ্ছে ফ্লোর রাইট করা। বুঝে গেল, সো এই মুহূর্তে আমি ফ্লোরটা দেখলাম না, আমি জাস্ট মার্জিন অটোটা দেখলাম যে কীভাবে সেন্টারে আনতে হয়। গুড, এরপরে আমরা দেখবো কোনো একটা বক্সের ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে কিভাবে সেন্টারে আনতে হয়। সো আমি এখানে একটা লিখব কন্টেন্ট, উপরেই লিখি আমি ডিপ, কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম, এর ভিতরে পি ট্যাগের ভিতরে আমি লিখব হ্যালো দেয়ার, গুড নাইট লিখলাম। আমি যদি এটাকে রিলোড দিই আমাকে এরকম দেখাচ্ছে। সো আমি যদি চাই যে আমার এই লেখাটা এই বক্সের ভিতরে
মাঝখানে চলে আসবে, তখন কি করব, তখন আমি বলবো কন্টেন্ট ক্লাসটাকে ধরব, এর ভিতরে যে পি আছে তাকে ধরব এবং তাকে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ দিব, রিলোড দিব। এই যে দেখেন সেন্টার চলে আসছে, কি বললাম কন্টেন্ট পি, এই যে কন্টেন্ট ক্লাস পি, তাকে কি বললাম, তাকে টেক্সট অ্যালাইন সেন্টার বললাম, এই যে রিলোড দেন, এরকম দেখাচ্ছে, ক্লিয়ার? কোন একটা টেক্সটকে কোন একটা বক্সের ভিতরে সেন্টার আনতে হলে আমরা কি বলবো, টেক্সট অ্যালাইন, গুড। এরপরে আমরা দেখবো কোন একটি ইমেজকে কিভাবে আমরা সেন্টার আনতে পারি। প্রথমে আমরা ইমেজটাকে নিয়ে আসবো, আইএমজি, ইমেজের নামটা কি ছিল, কিউব, কিউব ডট পিএনজি। আমরা এটার উইড দিয়ে আসি 200, সেভ দিব, রিলোড দিব, এই যে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এই ইমেজটাকে আমরা একটা ডিবির ভিতরে নিয়ে আসি, ডিপ কাট করে কপি করলাম, কাট করে পেস্ট করলাম, এই ডিবির একটা ক্লাস দিয়ে আসি ইমেজ, তাহলে কীরকম দেখাবে, এই এরকম, গুড। এখন আমি চাচ্ছি, আচ্ছা আমরা আর একটু ছোটো করি এটাকে, 100 দিয়ে আসি, আমরা চাচ্ছি এই ইমেজটা সেন্টারে চলে আসবে, কীভাবে আসবে, তখন আপনাকে বলতে হবে আপনি ইমেজ ধরলেন ক্লাসটা, তারপর আইএমজি ধরবেন, ইমেজ কি, সরি বানান ভুল হয়েছে, এই যে ইমেজ, এই ক্লাসটা ধরবেন, এর ভিতরে যে ইমেজটা আছে তাকে ধরবেন, এখন আমি কি করব, বলবো যে ডিসপ্লে ব্লক, সেভ দিব, রিলোড দিব, হচ্ছে না, এর কারণ হচ্ছে আপনাকে আরো একটা প্রপার্টি নিতে হবে, সেটা হচ্ছে কি, মার্জিন জিরো অটো, সেভ দেন, রিলোড দেন। এই দেখেন ডিবির ভিতরে একটা ইমেজ সেন্টারে চলে আসছে, কিভাবে আসছে, আমি ইমেজকে বলছি ডিসপ্লে তুমি ব্লক হয়ে যাও এবং তোমার মার্জিন উপরে নিচে জিরো, ডানে বামে অটো হয়ে যাও, দুইটা ভ্যালু দেওয়ার অর্থ হচ্ছে উপরে নিচে জিরো, ডানে বামে অটো, এই যেখানে যাই ভ্যালু দিয়েছেন সেই ভ্যালুটাই হয়ে যাবে, সেভ দিলাম, রিলোড দিলাম, হয়ে গেল, বুঝে গেল, কুল। আচ্ছা, এখন আমরা দেখব আমরা কিভাবে কোন একটা ডিপকে পজিশনের মাধ্যমে অ্যালাইন করতে পারি, যে পজিশন প্রপার্টি ইউজ করে আমরা ওরা ওকে আমরা ডানে বামে নিয়ে নিতে পারি। যেমন আমি একটা ডিপ নিই পজিশন, আমি পি ট্যাগ নিব, কিছু টেক্সট দিলাম, সেভ দিব, রিলোড দিব, এই যেমন এটা, ওকে, আমি পজিশন ক্লাসটাকে ধরব, ধরলাম, তার বর্ডার কালারটা যদি আমি দিয়ে আসি রেড, এই যে রেড, রেড বুঝে যাচ্ছেন, আমি যদি বলি ব্লু, এই যে ব্লু দেখাচ্ছে, গুড। আমরা যদি উইড দিয়ে আসি 80 উইড, এখন এই ডিপটাকে আমি অন্যভাবে অ্যালাইনমেন্ট করব, আমি এখন পজিশন দিয়ে অ্যালাইনমেন্ট করব। আমরা যদি বলি পজিশন অ্যাবসুলেট, পজিশন অ্যাবসুলেট দিলে কি হবে, বর্তমানে এই যে ডিপটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ব্লক লেভেল এলিমেন্ট, যেটা কিনা আপনার একটা লাইনে থাকবে, তার ডানে বামে কেউ থাকবে না, কিন্তু যখন আপনি এই ডিপটার, এই যে পজিশন ক্লাস্টার, পজিশন ক্লাস্টার পজিশন অ্যাবসলিউট দিয়ে আসবেন, তখন তার ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন আপনি যদি রিলোড দেন তাহলে কিন্তু এটা অ্যাবসলিউট পজিশনে চলে যাবে, কিন্তু অ্যাবসলিউট কোন পজিশনে যাবে সেটা তো বলেননি, সেটা বলতে হবে এইভাবে, আমি যদি বলি আমাদের রাইট থেকে জিরোতে চলে যাও, সেভ, কি বললাম, এই ডিপটা অ্যাবসলিউটলি পজিশন অ্যাবসলিউট হয়ে যাবে এবং রাইট থেকে জিরো পজিশনে চলে যাবে, মানে রাইটে আমার জিরো হবে, রাইটে কোনো কোনো স্পেস থাকবে না। যদি আমরা রিলোড দিই, এই দেখেন কি হলো,
এই যে ব্লু বক্সটা, সে অ্যাবসোলিউট পজিশনে চলে গেল এবং রাইট থেকে জিরো পজিশনে চলে আসলো। আমি যদি রাইটে বলি 30 পিক্সেল, তাহলে 30 পিক্সেল সরে আসবে। আমি যদি বলি 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল সরে আসবে। মানে কি, আমার একটা অ্যাবসোলিউট পজিশনে চলে গেল এই ডিপটা, এবং সেই ডিপটা অ্যাবসোলিউট পজিশনে চলে গেলেই হবে না, আপনাকে বলতে হবে তার রাইটে বটমে টপে কি কতটুকু যাবে। এই যে আমি এখন বলছি রাইটে যাবে কত, 100 পিক্সেল। আপনি রাইটে 0 পিক্সেল বলতে পারেন, 0, সেভ দিবেন, রিলোড দিবেন, 0 চলে আসছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনারা যখন এই যে পজিশনে অ্যাবসোলিউট দিলেন, তখন কিন্তু নিচের ডিপগুলো উপরে চলে আসছে। কারণটা হচ্ছে ওই যে আমি বললাম একটু আগে, যে আপনি যখন কোনো একটা ডিপকে অ্যাবসোলিউট করে দিয়ে আসবেন, তখন তার ডিফল্ট বিহেভিয়ার, যে বিহেভিয়ারটা ছিল ব্লক, সেটা থাকবে না, সেটা কী হবে, অ্যাবসোলিউট হয়ে যাবে, তখন নিচের উপরে চলে আসবে উপরে, তাই না? এটাই হচ্ছে অ্যাবসোলিউট পজিশনের কাজ, তখন তার ডিফল্ট বিহেভিয়ার থাকবে না। ওকে, এখানে আরেকটু বলে নিই যে অ্যাবসোলিউট পজিশনটা কিসের উপরে কাজ করে। অ্যাবসোলিউট পজিশনটা তার প্যারেন্টের উপরে বেস করে পজিশন হয়। তার প্যারেন্ট কি? তার প্যারেন্ট হচ্ছে বডি, তার প্যারেন্ট হচ্ছে বডি। সো এই বডিটার উপর বেস করে সে পজিশন নির্ধারণ করবে। তো আমি যদি এখানে একটা, ফর এক্সাম্পল, আপনাকে বোঝানোর জন্য আমি যদি একটা ডিপ নিই, প্যারেন্ট কাট করে ভিতরে ঢোকালাম, এবং এই প্যারেন্ট ক্লাসটাকে আমি টেস্টাইল করে আসি, কি দেওয়া যায় বলুন তো, গ্রিন, এবং তার পজিশন, আচ্ছা পজিশন দিব না, পজিশন না দিলে কি হয় দেখেন, না না পজিশন দিয়ে আসি, পজিশন রিলেটিভ দিয়ে আসবো। ওকে, পজিশন রিলেটিভ আমি প্যাডিং দিয়ে আসি, প্যাডিং দেওয়া লাগবে না, কারণ অলরেডি প্যাডিং ডিবির মধ্যে দেওয়া আছে গ্লোবালি। আমি যদি রিলোড দিই, এই দেখেন কি হয়েছে, খেয়াল করুন, এখানে অনেক কিছু শিখতে পারবেন আপনি। আমাদের এই প্যারেন্ট ক্লাসের ভিতরে আমি এখন কাকে রাখছি, পজিশনকে, মানে কি ব্লু বক্স, সরি গ্রিন বক্সের ভিতরে ব্লু বক্স রাখছি, গ্রিন বক্সের ভিতরে ব্লু বক্স রাখছি। এখন একটা একটা করে আমরা সমাধান করি। প্রথম প্রবলেম হচ্ছে যে আমাদের এটা ওভাররাইট করে চলে গেছে, আমাদের থাকার কথা ছিল এই বক্সের ভিতরে, কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের কি হয়েছে, এটা বক্সের বাইরে ওভারফ্লো হয়ে চলে গেছে। সো এই ধরনের প্রবলেমগুলো সলিউশন হচ্ছে আপনি যদি বলেন ওভারফ্লো, হিডেন, সেভ দিবেন, রিলোড দিবেন, দেখেন হিডেন হলে ভিতরে হিডিং হয়ে গেছে, কিন্তু ওই যে আপনি অ্যাবসোলিউট বলে দিয়েছেন না, দ্যাটস ওয়াই বাকিগুলো দেখাচ্ছেন। আপনি যদি ওভারফ্লো স্ক্রল বলেন, এই দেখেন স্ক্রল করলে তখন দেখা যাবে, কিন্তু আমরা এখানে ওভারফ্লো হিডেনও দিব না, আমরা এটা কিছুই দিব না। আমরা কি করব, আমরা এর উইথটা বলে, হাইটটা বলে দিব, এই প্যারেন্ট ক্লাসের হাইটটা বলে দিব, হাইট হচ্ছে কি 500। রিলোড দিবেন, এই দেখেন প্যারেন্ট ক্লাসকে, প্যারেন্ট ক্লাস হচ্ছে গ্রিন বক্সটা, এই যে গ্রিন বক্সটা, তার হাইট কত, তার হাইট হচ্ছে এই যে 500 পিক্সেল। তার মানে এই প্যারেন্টের উপর বেস করে এই যে আমাদের, সরি এই যে আমাদের কালারটা, এটা ব্লু ছিল তাই না, ব্লু। সো প্যারেন্টের উপর বেস করে আমাদের এই অ্যাবসোলিউট পজিশন, মানে ব্লু বক্সটা তার পজিশন নির্ধারণ করবে। এই দেখেন করছে, আমাদের প্যারেন্টকে গ্রিন, অ্যাবসোলিউট বক্স কোনটা, ব্লু। নিয়ম কি, সূত্র কি, প্যারেন্টের উপর বেস করে তার পজিশন নির্ধারণ করবে। এই যে প্যারেন্টের উপর বেস করে পজিশন নির্ধারণ করছে। এখন আমি যদি বলি যে আমার প্যারেন্টের উপর বেস করে আমি রাইটে 0, বটমে 0 হব, রিলোড দেন, এই যে বটমে 0 চলে আসছে, টপে আছে, নাই টপে নাই, ওর চিরে চলে গেছে, কিন্তু বটমে, আমরা কিন্তু ডকুমেন্টের বটমে যাইনি, আমি গেছে কোথায়, আমার প্যারেন্টের বটমে। প্যারেন্টকে, প্যারেন্ট হচ্ছে এই ডিপটা, প্যারেন্ট ক্লাসটা, দ্যাটস ওয়াই এই গ্রিন বক্সের মধ্যে থেকে তার পজিশন হয়েছে, ক্লিয়ার? সেইভাবে আপনারা অ্যালাইনমেন্ট করতে পারেন। আচ্ছা গুড,
আমরা এখন দেখবো ফ্লট দিয়ে আপনারা কিভাবে করবেন। যেমন আমি যদি একটা ডিপ নিই, ফ্লট পি নিলাম, লরেম নিলাম, রিলোড দিই, এই যে আমার এটা। আমরা যদি উইড বলে আসি ফ্লটের, সেভ দিব, রিলোড দিব, এই যে 30%। এখন আপনি ফ্লট দিয়ে আপনার এই বক্সটাকে ডানে বামে নিতে পারবেন। সেন্টার কীভাবে নেই সেটা তো জানি। আমরা ফ্লট নিয়ে কীভাবে করব, আপনি ফ্লট প্রপার্টি দিবেন ফ্লট রাইট। যখন ফ্লট রাইট দিবেন সে ফ্লটে রাইট হয়ে যাবে, এই যে ফ্লোটিং পয়েন্ট রাইট হয়ে গেছে। এখন খেয়াল করেন এই যে এই প্রবলেমগুলোর সলিউশন এভাবেই হয়ে যাবে। আপনারা যখন ফ্লট করছেন তখন নিচের বক্সটা কী হয়েছে উপরে চলে আসছে, এই যে নিচের প্যারেন্ট বক্সটা। ফ্লট যখন করবেন তখন তার ডিফল্ট বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি যদি আবার এটাকে বন্ধ করে দিই, রিলোড দিয়ে, যে এরকম দেখাচ্ছে, কিন্তু যখন এরকম দেখাচ্ছে তার মানে এটা কি ব্লক লেভেল এলিমেন্ট, তার মানে ডানে বামে কেউ থাকবে না। কিন্তু আপনি যখন ফ্লট দিবেন তার কিন্তু ডিফল্ট বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, সে ডানে চলে যাবে কিন্তু নিচের গুলো উপরে চলে আসবে। এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে, তাই না? গ্রিন বক্সটা, গ্রিন বক্সটা কে, এই যে গ্রিন বক্সটা, তার কি প্রপার্টি, তার প্রপার্টি এগুলো। তাহলে এই গ্রিন বক্সটা তো নিচে থাকার কথা, রাইট? ওকে, সো যদি আপনি এই গ্রিন বক্সকে বলতে চান যে গ্রিন বক্স তুমি নিচে চলে যাও, তাহলে গ্রিন বক্সকে আপনি বলতে হবে ক্লিয়ার রাইট, সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে চলে গেছে নিচে। কি বললাম, গ্রিন বক্স মানে প্যারেন্ট ক্লাস আর কি, গ্রিন বক্স তুমি তোমার ক্লিয়ার রাইটে ক্লিয়ার করে ফেলো, মানে রাইটে তুমি ক্লিয়ার করে ফেলো, তখন রাইটে ক্লিয়ার করলে সে নিচে চলে আসবে। এই যে এখানে কি রাইট দিবেন? অবশ্যই রাইট দিতে হবে, কারণটা হচ্ছে কি এখানে ফ্লট রাইট ছিল। যদি ফ্লট লেফট থাকতো তখন আপনাকে লেফট দেওয়া লাগতো। যেমন আমি যদি এটাকে কেটে দিই, ফ্লট লেফটে দিলাম, এই যে লেফটে দেওয়াতে এই যে বক্সটা চলে আসছে উপরে, গ্রিন বক্সটা। এখন আপনাকে কি করতে হবে গ্রিন বক্সকে, যে বলতে হবে ক্লিয়ার লেফট নাকি রাইট, লেফট, কেন? কারণ এখানে ফ্লটটা লেফটে দেওয়া আছে। আমি লেফটে দিব, রিলোড দিব, এই যে দেখছেন বক্সটা নিচে চলে আসছে। সো আমি এখন ফ্লট দিব কি রাইটে, আমার ক্লিয়ারও দিব রাইট, এই যে ডান দিকে চলে গেল। বোঝা গেল যে ফ্লট দিয়ে কিভাবে আমরা কোনো একটা বক্সকে রাইটে লেফটে আনতে পারি? গুড। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল দেখি আমরা, সেটা হচ্ছে ডিপ ইমেজ নিব, ডিপের ভিতরে সে ডিবির উইড দিয়ে আসবো, এর ভিতরে আমি কিছু টেক্সট নিব, এবং কি বলা যায় বলুন, এই ক্লাসটি একটা ক্লাস দিব ইমেজ উইথ কন্টেন্ট, আমি একটা ক্লাস দিলাম, রিলোড দিব, এই যে আমার এখন দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমরা যদি এই লেখাগুলোকে আমাদের এখানে নিয়ে আসতে চাই ইমেজের পাশাপাশি, তাহলে আমরা যেটা বলতে পারি, প্রথমে আমরা ইমেজ ক্লাসটাকে, আমরা এই ডিপটাকে ধরবো ক্লাস সহ করে, ক্লাসকে ধরলাম, এর ভিতরে যে আইএমজি আছে তাকে ধরবো, তাকে বলবো তোমার প্লট রাইট বা লেফট। এই দেখেন রাইটে গেলে কন্টেন্টগুলো পাশাপাশি চলে আসছে, আমরা যদি লেফট বলতাম এই যে পাশাপাশি চলে আসছে। বুঝে গেল? এখন আপনি ইমেজকে বলেন তোমার মার্জিন রাইটে 20 পিক্সেল ছেড়ে দাও, এই ইমেজকে বললেন তোমার মার্জিন রাইটে 20 পিক্সেল ছেড়ে দাও, রিলোড দেন, এই যে 20 পিক্সেল ছেড়ে দিয়েছে, ক্লিয়ার? বটমে বলেন 20 পিক্সেল ছেড়ে দাও, ছাড়ছে না, কেন ছাড়ছে না? কারণটা হচ্ছে আপনাকে ডিসপ্লে ইনলাইন ব্লক যদি আমরা বলি তাহলে কি হবে, না হবে না, সরি, এটা সম্পূর্ণ ভুল ছিল, আমাদের মার্জিন বটমে কাজ করবে না,
আমরা যদি ফ্রডে দিই তবুও কাজ করছে না, কারণটা কি বলেন তো? ইমেজ ফ্লট লেফটে দিলাম, মার্জিন রাইটে বললাম 20 পিক্সেল। আচ্ছা, এখানে আমরা ইমেজকে না বলে আমরা বলতে পারি এই ডিপটাকে আলাদাভাবে নিই, নিলাম মানে ক্লাসটাকে নিলাম, প্যাডিং বটম 20 পিক্সেল, রিলোড দেন, এই যে খালি হয়ে গেছে। আমি ইমেজকে বলি না, আমি বলছি এই যে বক্সটাকে ধরলাম ক্লাস দিয়ে, সে বক্সটার প্যাডিং ভিতরে বটমটাকে বলে দিলাম 20 পিক্সেল। ক্লিয়ার? সো আপনি অনেকভাবেই করতে পারবেন। ওকে, সো এটা গেলো একরকম অ্যালাইনমেন্ট, যে কীভাবে আমরা ইমেজের একটা ডিভের ভিতরে ইমেজ এবং কন্টেন্টকে অ্যালাইনমেন্ট করতে পারি। আচ্ছা, এরপর আমরা আরেকভাবে শিখব, সেটা হচ্ছে কীভাবে আমরা কোনো একটা কন্টেন্টকে প্যাডিং দিয়ে সেন্টারে আনতে পারি। যেমন আমি যদি বলি ডিপ প্যাডিং নামে একটা ক্লাস নিলাম, পি নিব ভিতরে, এটা নিলাম, এখন যদি আউটপুট দেখি এই যে আউটপুট, এখন আমি চাচ্ছি এটা আমার ভার্টিক্যালি সেন্টার হোক। আমরা এতদিন কী করলাম, এতদিন আমরা হরিজেন্টালি সেন্টার করছি, মানে কি এই সেন্টার পজিশনে আনছে। আমরা যদি ভার্টিক্যালি সেন্টার আনতে চাই তখন কী করবো? ফর এক্সাম্পল, আমি যদি প্যাডিং ক্লাসটাকে ধরি, হাইট দিয়ে আসি, এই যে আমার হাইট হচ্ছে এরকম। ওকে, সো আমি হরিজেন্টালি সেন্টার না করে আমি ভার্টিক্যালি সেন্টার করবো, মানে লম্বালম্বি, তাহলে কী করব? তাহলে আমি যেটা করতে পারি, হাইট দিব না, আমি যেটা করতে পারি হাইট দিব না, সরি হাইট দিব না, আমার এরকম দেখাচ্ছে। আমি যদি বলি প্যাডিং 100, উপরে নিচে 100, ডানে বামে দরকার নেই, 0। এখন যদি রিলোড দিন, দেখেন এই যে হরিজেন্টালি কী হয়েছে, অ্যালাইন হয়েছে। আপনি যদি ভার্টিক্যালি করতে চান, সরি হরিজেন্টালি না ভার্টিক্যালি, এখন যদি হরিজেন্টালি করতে চান অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, এই দেখেন চলে গেছে। তার মানে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি আমার এই কন্টেন্টটা অ্যালাইন হয়ে গেছে। ওকে, কুল। আপনি চাইলে হাইট দিয়েও করতে পারতেন এটা। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, হাইট পি হ্যালো ওয়ার্ল্ড, সেভ দিব, রিলোড দিব, এইরকম দেখাচ্ছে। এখন আমি হাইট দিয়েও কিন্তু এটাকে আপনি ভার্টিক্যালি অ্যালাইন করতে পারবেন। যেমন আমি যদি বলি হাইট ক্লাসটাকে ধরবো, হাইট ক্লাসটাকে ধরবো, ধরে আমি তার হাইট দিব কি, তার হাইট দিব 300, কিরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। এখন ওর লাইন হাইট যদি আপনি বলেন, সেভ দেন, রিলোড দিন, এই দেখেন আপনি ভার্টিক্যালে চলে গেছে, ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেছে, সেন্টার চলে আসছে। কিন্তু এখানে একটা মার্জিনের ইস্যু আছে, সেটা হচ্ছে পি এর জন্য। সো আমরা যদি ওকে বলি হাইটের পি, হাইট ক্লাসের যে পিটা আছে তার মার্জিন হচ্ছে 0, এখন যদি রিলোড দেন, এই যে দেখেন এখন অ্যাকচুয়াল সেন্টার আসছে, ভার্টিক্যালি সেন্টার চলে আসছে। ক্লিয়ার? কীভাবে হাইট দিয়ে করতে পারবেন? জাস্ট কী করবেন, হাইট যতটুকু দিচ্ছেন লাইন হাইটও ততটুকু দিবেন। কিন্তু কিন্তু আপনি যদি এই একটা লাইন লেখা না থেকে অনেকগুলো লেখা থাকতো, তখন এই দেখেন অনেকগুলো লেখা কিন্তু বেশি লাইন হাইট দেওয়াতে চলে গেছে অনেক দূরে। তো আমরা এখানে কি করব, যা আছে তাই, কিন্তু হাইটের পিকে বলবো, মানে হাইট ক্লাসের পিকে বলবো বা 2, সেভ দিব,
রিলোড দিব, এই যে দেখেন এখানে চলে আসছে এখন, কিন্তু সেন্টার আসেনি। তাহলে ওকে সেন্টার আনবেন কী হবে, ভার্টিক্যালি। তখন আপনি বলবেন ডিসপ্লে ইনলাইন ব্লক, সেভ দিবেন, রিলোড দিবেন। এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক বলাতে অলমোস্ট ভার্টিক্যালি সেন্টার চলে আসছে, কিন্তু আরেকটা প্রপার্টি নিতে হবে, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইন মিডল। যখন ভার্টিক্যালি অ্যালাইন মিডলটা দিবেন তখন আপনি যদি রিলোড দেন, এই দেখেন অ্যাকচুয়ালি আপনার কি হয়েছে, এই কন্টেন্টটা ভার্টিক্যালি সেন্টার চলে আসছে, বুঝে গেল। যখন আপনাকে মাল্টিপল লাইন হবে তখন আপনি এই ট্রিক্সটা ফলো করতে পারেন। ওকে গুড। আপনি এছাড়া ট্রান্সফর্ম দিয়েও করতে পারতেন, যেমন আপনার যদি একটা, আমি যদি আবার একটা এক্সাম্পল নিই, ডিপ ট্রান্সফর্ম পি নিলাম, হ্যালো দেয়া, এই যে এটা। ওকে, সো আমি এই ট্রান্সফর্ম ক্লাস্টার হাইট দিয়ে আসি, এই যে এরকম। এখন তাকে কি করব, তাকে আমি এই টেক্সটটাকে আমি কি করব, সেন্টার আনবো, কিভাবে, ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে। তো সেজন্য কি কি করতে হবে আপনাকে, সেজন্য প্রথমে আপনাকে কি করতে হবে, মেইন ডিপটাকে পজিশন রিলেটিভ দিয়ে আসতে হবে। কি আউটপুট হবে, কোনো কিছু হয়নি, গুড। এরপরে মেইন ডিপটার ভিতরে যে পিটা আছে তাকে ধরবেন, ধরলেন, ধরে তার পজিশনটা অ্যাবসলিউট করে দেন, সেভ দিব, রিলোড দিব, কিছু হয় নাই, কিন্তু আপনাকে বলে দিতে হবে পজিশন কোথায় গিয়ে অ্যাবসলিউট হবে। আমি বলবো টপ থেকে 50%, লেফট থেকে 50%, সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে 50% টপে অ্যাবসলিউট দেওয়াতে এই পজিশনে আসছে, কিন্তু এখনই কি সেন্টার হয়েছে, হয়নি। আরেকটা প্রপার্টি নিতে হবে, সেটা হলো ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম কি কাজ করে, ট্রান্সফর্ম মূলত আপনার 2D এবং 3D ট্রান্সফরমেশন ইফেক্ট দেখানোর জন্য এই প্রপার্টিটা ইউজ করা হয়। এই প্রপার্টি অনেকগুলা ফাংশন আছে, যেমন এই ক্ষেত্রে আমরা দেখব ট্রান্সলেট। ট্রান্সলেট ফাংশনটা কাজ হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের পজিশনটাকে চেঞ্জ করে দেওয়া। এই ক্ষেত্রে আমি বলবো যে -50% এক্স অক্ষ বরাবর, -50% ওয়াই অক্ষ বরাবর, সেভ দিব, রিলোড দিব, এই যে চলে আসছে। কিন্তু মার্জিনের একটা ইস্যু আছে, দ্যাটস আমি কী বলবো, পি এর, দেখেন পি এর কিন্তু ডিফল্ট মার্জিন আছে, আপনি যদি ইন্সপেক্ট করেন, এ দেখছেন এ পি এর মার্জিন আছে, সো মার্জিনটাকে আমি 0 করে দিই, রিলোড দেন, এই দেখেন অ্যাকচুয়ালি সেন্টার চলে আসছে, বুঝে গেল। কীভাবে আমরা অ্যাবসোলেট, কীভাবে আমরা ট্রান্সফর্মের মাধ্যমে সেন্টার করে, বোঝা গেল তো, গুড। আমরা এখন দেখব ফ্লেক্স বক্সের মাধ্যমে কীভাবে আমরা সেন্টার আনতে পারি। যেমন আমরা যদি একটা বক্স নিই, ডিপ ফ্লেক্স পি হ্যালো ফ্লেক্স, রিলোড দিব, এই যেটা। এখন আমি চাই ফ্লেক্স বক্সের মাধ্যমে কীভাবে আমরা সেন্টারে আনব। আমরা ওকে বলবো ফ্লেক্সকে যে তোমার হাইট হচ্ছে 150 পিক্সেল, এই যেরকম। তাহলে সেন্টারে কীভাবে আনবো, সিম্পল। তখন আপনি ডিসপ্লে বলবেন, মেইন মেইন ক্লাসটাকে বলবেন, মানে মেইন প্যারেন্টটাকে বলবেন যে ডিসপ্লে ফ্লেক্স, সেভ দেন, রিলোড দেন, কিছু হয়েছে, না হয়নি। আপনাকে আরও কয়েকটা প্রপার্টি ইউজ করতে হবে, যেমন অ্যালাইন আইটেম। যখন অ্যালাইন আইটেম বলবেন সেন্টার, তখন আপনার আইটেমগুলো সেন্টারে চলে যাবে, এই যে অ্যালাইন আইটেম। তার মানে অ্যালাইন আইটেম
যখন আপনি সেন্টার বলবেন তখন সে ভার্টিক্যালি সেন্টার হচ্ছে, নট হরিজেন্টালি। কি হচ্ছে, অ্যালাইন আইটেমসের কাজ হচ্ছে ভার্টিক্যালি সেন্টার করা, কিন্তু হরিজেন্টালি কি করবেন, হরিজেন্টালি করতে হলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেভ, রিলোড, এই যে চলে গেল, বুঝে গেল? ফ্ল্যাক্স বক্সের মাধ্যমে কীভাবে সেন্টার আনা গেল, বুঝে গেল? সো এটাই ছিল আজকে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কতভাবে আপনারা কোনো একটা বক্সকে অ্যালাইন করতে পারবেন। ওকে, তো এইগুলো প্র্যাকটিস করবেন, যেগুলো বুঝবেন সেগুলো আমাদের গ্রুপে আছে, ফেসবুক গ্রুপে নক করবেন, অথবা এই ভিডিও কমেন্টস বক্সে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।